فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته

নিয়োগ করলে সেখানে মসজিদে ঢুকার এবং অজুর পরে দুই রাখা দুইটা একসাথে আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর সময় থাকলে ভিন্ন ভিন্ন করবেন আর যদি সময় আপনার অভ্যাস নাই যে আপনি দুইটা ভিন্ন ভিন্ন আদায় করার তাহলে আপনি শুধু নিয়তে কাজ হবে না অর্থাৎ আপনার অভ্যাস আছে ভিন্ন ভিন্ন পড়ার কিন্তু সময় কম তখন দুইটা নিয়ত একসাথে আদায় করলে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শেখ সুরায় ফাতে প্রথম আয়াত কোনটি আর সালাতে বিসমুল্লাহ রহিম কী সশব্দে

আমার আমার এবং আমার বান্দার মাঝে কি দুইভাগে ভাগ করা হয়েছে বান্দা যা চায় তা সে পাবে সেখানে হাদিসে লম্বা হাদিসে মধ্যে সেখানে শুরু করেছে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ হাতবে আলমী এভাবে শুরু করে হয়েছে শুরু করা হয়নি এর অর্থ হচ্ছে বিসমিল্লাহ সুরায় ফাতেহার অংশ হিসাবে নেওয়া হচ্ছে তবে এটা সুরে অবশ্যই একটি আয়াত এবং সেটাকে কোরআনের একটি আয়াত হিসেবে রক্ষিত হবে প্রতিটি কাজের শুরুতে ভালো কাজের শুরুতে বিসমুল্লাহ বলাটা শূন্য এবং বিভিন্ন হাদিসে সেটা প্রমাণিত হয়েছে আহ

তখন তার ক্ষমতা তার নেতৃত্ব এবং নেতৃত্বে মেনে নিতে হয় সেখানে মেনে যতটুকু ইসলাম পারমিট করে ততটুকু চলতে হবে যেটুকু ইসলাম পারমিট করে না সেটুকু মানা যাবে না যেমন আপনি অন্যান্য যদি পুরুষ ইমাম হতো তার হাতে হাত রেখে বায়াত করতে পারতেন না হাত থেকে বায়াত করতে পারবেন না কিন্তু রাষ্ট্রীয় আইন বিধান যেগুলো সরিয়া বিরোধী নয় সেগুলিটা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে সেগুলি আপনি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে তফির হোসেন প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রিয়া থেকে বাঁচার উপায় কি রিয়া থেকে বাঁচার উপায় হচ্ছে প্রথম উপায় হচ্ছে আল্লাহ তালাকে সব আগ্রহের স্থান যে বান্দা আমার যা কিছু থেকে কোনো লাভ হবে না আল্লাহ যদি না চায় আমার সেটাতে কোনো উপকারিতা নেই আল আমার এটা কোনো কিছু আনতে পারবে না আসবে না এই জন্য অবশ্যই আমাকে আল্লাহ তালার আল্লাহ তালার কাছেই নিজেকে ধর্ণা দিতে এবং সব মানুষের উপকারিতা অবকারিতা সব কিছুর মালিক মতো আল্লাহ তালা তিনি বেরিতে কেউ কারো ভালো মন্দ করার ক্ষমতা রাখেন না এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে ইনশাল্লাহ রিয়া থেকে বাঁচতে পারবেন দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে যে রিয়ার পরিণাম আখের কি পরিণাম হবে সেটা আপনার আমার জানা থাকলে রিয়া করা থেকে দূরে থাকবো আরেকটা হচ্ছে যদি দুনিয়াতে আমাদের আমল নষ্ট হয়ে যাবে এটা চিন্তা করলেও কিন্তু আমাদের রিয়া থেকে আমরা দূরে থাকতে পারবো এবং রিয়ার পরিণতি যে কত ভয়াবহ সেটা চিন্তা করলে ইনশাল্লাহ রিয়া থেকে আমরা বাঁচতে পারবো তিনি আরও প্রশ্ন করেছেন কেউ রিয়া করলে বা ছোট শিরীদ করলে তার সব আমল বাতিল হয়ে যায় কিনা যেমন তা বড় শিরীদ করলে হয় আসলে দুটি মত আছে এখানে যে রিয়া ছোট শিরীদ করলে কি সব আমল বাতিল হয়ে যায় কিনা ওই আলমের নিকট যে ছোটো শিরীদ করলে শুধু যে আমল সাথে করেছে সেই আমলটাই বিনষ্ট হয় অন্য আমলগুলো বিনষ্ট হয় না কিন্তু কোন কোনো কোনো সত্যনিষ্ঠ আলেম বলেছেন যে যেহেতু হাদিসে কোরআন এবং হাদিসে রিয়ার সাথে বলা হয়েছে শিরকের সাথে বলা হয়েছে যে কোনো আমল নষ্ট করে দেয় তো হাদিসেও এটাকে রিয়াকে বলা হয়েছে যে শিরিক সেই হিসাবে শিরিক যেহেতু বলা হয়েছে সেহেতু আমল নষ্ট করে দেবে এটা অনেক কোনো কোনো আলম বলেছেন কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে সেটা শুধুমাত্র যে আমলের সাথে সম্পর্কিত হয় সেই আমলটাকে বিনষ্ট করে দেয় আর যদি কোনো মোট পুরোপুরি কাজটাই দেখানোর জন্য করা হয় আল্লাহ সেখানে আল্লাহ তালা এখলাস না থাকে এবং সেখানে পরিপূর্ণ ওই যাকে যার দেখানোর চিন্তা ভাবনা তাকে খুশি করার উদ্দেশ্য হয় এবং সেটা শিখের পর্যায়ে চলে যায় বড় শিখের পর্যায়ে তখন সে সমস্ত আঙুল বিনষ্ট হয়ে যাবে কেউ বড়ো শিখ না করে না করে কিন্তু ছোটো শিখ করে মারা গেলে তার বিষয়ে শরিয়ৎ কী বলে তার বিষয়ে শরিয়তে আলমদের দুটি ওই মতে রয়েছে একটি হচ্ছে যে আলাতাল মাসিয়তের উপর তিনি ইচ্ছা করে তাকে ক্ষমা করে দেবেন ইচ্ছা করে তাকে শাস্তি দিবেন এটা ব্যাপক আনন্দ করতেন কোনো কোনো আলম বলে না তার অবস্থা সাধারণ কবি রবীন্দ্রনাথ চেয়ে বড় অর্থাৎ তাকে তার আমল নষ্ট হয়ে যায় যতটুকু তার সাথে জড়িত নষ্ট হয়ে যায় এবং ছোট শিল্প ভয়ের মধ্যে থাকতে হবে যে আল্লাহ তালা ইচ্ছা করলে সেটাও শাস্তি দিতে তো অধিকাংশ আলমের মত হচ্ছে যে তিনি আল্লাহ উপর নির্ভরশীল হবেন আল্লাহ তালা তাকে ইচ্ছা করলে ক্ষমা করবেন ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন তাকে শাস্তি দিবেন আহ প্রশ্ন করেছেন ফাজ মুভি দেখা গান শোনা এগুলা কি রকম এগুলো কিরকম গুণা এগুলো আমি ছাড়তে পারি না যদি মনে রাখবেন মুভি দেখা গান শোনা এগুলো কবি এগুলো আপনাকে ছাড়তেই হবে এবং এগুলো ছাড়ার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনি প্রয়োজনে ইন্টারনেট থেকে দূরে সরে যাবেন এবং ধীরে ধীরে ইন্টারনেট থেকে দূরে সরবেন প্রান্তের আওয়াজ শুরু করবেন আওয়াজ শুনতে যাবেন অর্থাৎ সময়টাকে অন্য কাজে লাগাবেন যেই সময়টি আপনি মুভি দেখেন বা গান শোনে এই সময়টি অন্য ভালো কাজে ব্যয় করবেন পরিবর্তন করবেন অভ্যাস পরিবর্তন করলে আলহামদুলিল্লাহ মানুষ পরিবর্তন করতে পারে অনেক মানুষই ধীরে ধীরে তার অভ্যাস পরিবর্তন করে নিচ্ছে এই জন্য মুভি এবং গান শোনা এগুলো থেকে দূরে থাকবেন আর দ্বিতীয় যে কাজটি করা দরকার সেটা হচ্ছে মনে রাখবেন আখেরাতে এগুলোর এগুলো যে কঠিন শাস্তি হবে এই চোখের এই জিনা এবং কানের জিনা এগুলি থেকে বাঁচার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তিন নম্বর আপনাকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ তালা কান এবং চোখ দিয়েছেন আল্লাহর নামত হিসাবে আপনি আল্লাহ নামতকে অন্য জায়গায় ব্যয় করলে আল্লাহ তালা সেটা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করুন কারণ আল্লাহ তালা বলছে ইন আসামল বা সাধা কান আর্মি মাস মানুষের কান মানুষের চোখ এবং মানুষের অন্তরে যা আসে সেগুলো যদি অন্তরে গেঁথে যায় তাহলে আল্লাহ তালা সেগুলো সম্পর্কে তাদেরকে প্রশ্ন করবেন সেই জন্য আখেরাতের প্রশ্নের সম্মুখীন হওয়ার আপনাকে ভয় থাকে ইনশাআল্লাহ আপনি আমি এই বিষয় থেকে বাঁচতে এই অন্যায় গুণা থেকে বাঁচতে পারবো। আবুল কালাম ইসলাম সুজন প্রশ্ন করেছেন কিভাবে গোপন শিখ থেকে বেঁচে থাকবো গোপন শিখ থেকে বেঁচে থাকার একটা বড় জিনিস হচ্ছে আল্লাহ তালার আজমত তিনি যে মহান সেটাকে স্মরণ করবেন এবং মনে রাখবেন যে গোপন শিখ তখনই হয় যখন মানুষ আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব সম্পর্কে ধারণা থাকে না এই জন্য সবসময় আল্লাহ তালা আজমত তার কোরআন তেলাওয়াত এবং যে মানুষের মানুষের কাছে আশা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর প্রতি আকাঙ্ক্ষী হবেন এবং সবসময় মনে রাখবেন যে যখন এই ভয় ভীতি সেগুলো সাধারণ ভয়ভীতি যে অন্তরে আসে সেগুলো থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহ তালা দ্বারস্থ হবেন ইনশাআল্লাহ আল্লাহ গুপন শিখ থেকে বেঁচে দেবেন আর গুপন শিখে বাঁচার জন্য আরেকটি দোয়া রস্লাহ আসালাম শিক্ষা দিয়েছেন সেটা আরবিতে বিতে পারলে বলবেন নাহলে বাংলায় বলবেন আল্লাহ আলিকা আল আলম ও আস্তাফরুক আলিম আলাহ আলম আল্লাহ আপনার সব আপনার কাছে জেনে শুনে শরীর করা থেকে আপনার আপনার আমি আশ্রয় চাই আর আর যেগুলি আমি না জেনে করে সেগুলি থেকে আপনার কাছে আপনার কাছে আমি ক্ষমা চাই এই কথা বারবার বলবেন এবং এটার মাধ্যমে ইনশাল্লাহ আপনি গোপন শক্তি বেঁচে থাকতে পারবেন ইমরান হাসান প্রশ্ন করেছেন আমার একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে পূর্ব থেকে সম্প্রতি আমি মোবাইল অ্যাপ দিয়ে ব্যবহার করে বিকাশ একটা নতুন অফার দিয়েছে এমন এমন যারা বিকাশে ব্যবহার করবে মানে যারা বর্তমানে বিকাশ অ্যাপ দিয়ে তাদের অ্যাকাউন্ট লগ করবে তাদের বিকাশ পঞ্চাশ টাকা বোনাস দিবে এবং যারা অ্যাপ দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলবে তারা একশো টাকা বোনাস দিবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে তারা বিকাশ ব্যবহার করলে যে পঞ্চাশ টাকা বোনাস পাচ্ছে এবং যারা অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খোলার কারণে তাদের একশো টাকা বোনাস নিচ্ছে এই টাকাগুলি কি আমি ব্যবহার করতে পারবো দেখুন বিকাশ একটি ব্যবসায়িক একটি ব্যবসায়িক একটি ব্যবসায়িক একটা কোম্পানি এটা তাদের পণ্য ছড়ানো মানে তাদের এই ব্যবস্থাপনা সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়ার জন্য টাকা পয়সা কুক্ষিগত করার জন্য এবং তাদের মাধ্যমে শুধু লেনদেন হওয়ার জন্য একটা লাভবান হওয়ার জন্য তারা একটা পলিসি করেছে সেই পলিসি অনুসারে আপনি যখনই টাকা দিবেন তাদের মাধ্যমে সমস্ত টাকা কিন্তু আপনার হাত থেকে চলে যাচ্ছে ওদের ব্যাংকে চলে যাচ্ছে ধীরে ধীরে এবং সেখান থেকে সেই মানুষের মধ্যে সেটা দিবে সেটা নিবে তারা এটা একটা পলিসি করছে তারা লাভবান হচ্ছে এদের মাধ্যমে তো লাভবান যেহেতু হচ্ছে এবং আপনার এখানে একটা বড় জিনিস হচ্ছে এই লাভবানের মাধ্যমে একটা সুদ থেকে কিন্তু আপনি বেঁচে যাচ্ছেন কারণ এখানে সুদ নেই এখানে তারা যেটা নেয় সেটা হচ্ছে সার্ভিস চার্জ নেয় এবং সেটা একটা বড় অঙ্ক টাকা তারা নেয় এর মাধ্যমে তারা লাভবান এবং তারা নিজেকে অন্যকে সবাইকে দিয়ে বা কোম্পানির যে সমস্ত কর্মচারী সব ক্লায়েন্ট সবাইকে দিচ্ছে এর মাধ্যমে তারা লাভবান হচ্ছে সেজন্য আপনাকে একটা প্রণোদনা প্যাকেজ হিসেবে পঞ্চাশ টাকা একশো টাকা করে দিচ্ছে এটা আপনার জন্য নেওয়া জায়জ হবে বলে আমি মনে করছি এই জন্য কারণ এটার সাথে আপনি আপনি এটা কোনো বেসা সাথে সম্পৃক্ত না বা কোনো লেনদেনের সাথে সম্পৃক্ত না আপনি শুধু এই জন্য লেনদেন এটা হলো আপনি খুলছেন অ্যাকাউন্ট খোলার কারণে আপনাকে দিচ্ছে এটা আমি না হওয়ার কোনো সুরত দেখি না আশা করি সেটা ইনশাল্লাহ জায়জ হবে কারণ এটার এমন নয় যে আপনি নির্দিষ্ট টাকা দিয়ে টাকা বিনিময় বরং আপনি বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনাকে যে আমার এখানে লেনদেন হবে এই জন্য তাকে আপনাকে সহজ আপনাকে আপনাকে তারা একটা একটা জিনিস দিচ্ছে যেটার কারণে আপনি তাদের প্রতি আগ্রহী হবেন এটা মূল উদ্দেশ্য সুতরাং এটা না হবে মনে হচ্ছে না আমাদের কাছে তবে একটা কথা রাখবেন সুদ যে সমস্ত লেনদেন আছে সেগুলো করা যাবে না সেগুলো করলে গুণাগার হবেন আর সেই বিকাশের আছে সেগুলো পাইলেও পাইলেও গুণাগার হবে আর বিকাশের মূল যে ব্রাক ব্যাংক তারা প্রতিষ্ঠিত তাদের সাথে লেনদেন করলে আপনি গুণাগর হবেন তো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখা দরকার প্রশ্ন করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফরজ নামাজ ফরজ সালাদ আদায় করার পর আয়তির পড়ার আগে বিশ করতে পড়তে পারবো কি জাহাঙ্গীর আলম মনা প্রশ্ন করেছেন ফরজ সলাপ করার পরে আপনি যখন আয়তুল কুর্সি পড়বেন তখন আপনি আয়তুল কুর্সি কোনো সুরার প্রথমে নয় যেহেতু সুরার প্রথমে নয় আপনি এটা পড়তে বাধ্য নন তবে আউজুল্লাহ ইসমিল্লা দুইটাই পড়তে পারেন কোনো গুণা নেই কারণ যে কোনো কোরআন তেলাওয়াতের আগে আউজুল্লাহ পড়া আল্লাহ তালা নিজে দিয়েছেন ফাইজা পুরিয়াল কোরআন ফাইস্তাহ ও আনসুতুল আহ কুমতুল হামুন অন্য আয়তা আল্লাহ বলেছেন ওয়াইজ ফাইজা কোরআন ফাইস্তাহ রাজিম যখন আপনি কোরআন তিলাবাত করবেন তখন আল্লাহ আজাদ করবেন আল্লাহবিল্লা পড়বেন আর বিসমিল্লা যেহেতু আল্লাহ নাম যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা করতে পারে সুতরাং কোরআন তেলা আউজুল্লাহ বিসমিল্লা করলে কোনো সমস্যা নেই কিন্তু এখানে আসলে আউজুল্লাহ বিসমিল্লার জায়গা নয় আপনি শুধু শুধু আল্লাহ আল্লাহ ইয়ম ধরে পড়ে নিবেন কিন্তু আউজুল বিসমিল্লা এটা সরাসরি প্রমাণিত হয়নি এই জন্য সূরা যে কোনো সুরা শুরুতে হলে আউজুল্লাহ বিসমিল্লা পড়বেন কিন্তু সুরা শুরুতে না হলে আপনি শুধু আউজুল্লাহ পড়ে আপনার আউজুল্লাহ পড়বেন এরপরে আপনি আয়তুল কুসি পড়বেন অর্থাৎ আয়তুল কুসি সহ এরকম সুরের মাঝখানে হলে সেরকম আউজুল্লাহ পড়ে আয়তুল কুসি পড়বেন এটা হচ্ছে প্রসিদ্ধতম নিয়ম প্রশ্ন করেছেন দাফিয়া খাতুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম প্রতিবেশী যদি বার্থডে পার্টির দাওয়াত দেয় তনে কি করা তনে কি করা উচিত রাফিয়া খাতুন প্রতিবেশী যদি বার্থডে পার্টি দাওয়াত দেয় তখন তাকে বুঝিয়ে বলবেন যে আমরা বার্থডে পার্টি পাখি করি না আল্লাহ তালা আপনাকে জন্মে বড় করেছেন কর্মে বড় করুন আপনার কর্মকাণ্ড গ্রহণযোগ্য হোক আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন কর্মে বড় হন আল্লাহ তালার কাছে ন্যাক আমল করে যেতে পারেন এবং সেই আখরাতের যে জীবন যে জীবনের কোনো শেষ নেই সেই জীবনে আপনার যেন এগুলো কাজে লাগে এই দোয়া আমরা করছি তবে আমরা যেহেতু বার্থ পার্টি বা বার্থডে পার্টি বা এই জাতীয় জিনিসগুলো আমরা ইসলাম অনুমোদন করে না এই আমরা আপনার এটা যোগ দিতে পারছি না স্পষ্ট বলে ফেলবেন আর যদি স্পষ্ট বলার কারণে দেখেন যে সে আপনাকে বিরক্ত করবে কষ্ট দিবে বা বিপদে ফেলে দিবে তখন তার থেকে অন্তত দূরে থাকবেন কথা বলবেন না যাই বলুক কোনো উত্তর দিবেন না তাহলে কোনো নেই আপনি বিপদ থেকে উদ্ধার পেতে পারবেন তবে কোনো ক্রমেই এই জাতীয় অনুষ্ঠানে যোগদান করা যাবে না এই জাতীয় অনুষ্ঠানে কোনো ক্রমেই যোগদান করা যাবে না প্রশ্ন করেছেন যে ইসলামী ইতিহাস বিষয়ক বাংলা ভাষায় কোনো বিশুদ্ধ বই আছে জি শাহাদ হুসাইন ইসলামী ইতিহাস বাংলা ভাষায় বিশুদ্ধ বই যদি পড়তে চান ইমাম ইবনিকা রহমতুল্লাহ কিতাব যেটা এখন বাংলা অনুবাদ হয়েছে বিদায় নিহায়া আলহামদুলিল্লাহ বারো খণ্ড বের হয়েছে এখন বারো খণ্ড পড়বেন মৌলিক ইতিহাসগুলো সেখানে পেয়ে যাবেন আর এর বাইরে নজিরাবাদীর যে বইটা ইসলামী ইতিহাস সেটাও পড়তে পারেন সেটাও খারাপ নয় আবার অনেকটা আমার অনেকেই লিখেছে এর মধ্যে ইসলামী ইতিহাসের উপর আধুনিক কালে অনেকেই ছোটখাটো বই লিখেছে সেগুলো ভালো খারাপ নয় আলহামদুলিল্লাহ তবে বা অমুক যারা ইউরোপিয়ানদের লেখা যারা অনুবাদ করেছে বা শিয়ারা যারা লিখেছে ওদের বই থেকে সাবধান থাকবেন হুসাইন প্রশ্ন করেছেন তা লিদাকি কি এটা কি জায়েজ জাহেজ হুসাইন হাসান যদি কেউ নিজে ইস্তেহাত করতে না পারেন যদি কেউ ইস্তেহাত করার ক্ষমতা না রাখে তখন সে আলেন জিজ্ঞাসা করবে এটা হচ্ছে আল্লাহ কোরআন নির্দেশনা আল্লাহ তালা বলেছেন ফাস আলু আহলেদিক্রিন কুলতুমলা যদি না জানো যারা জানে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো সুতরাং যে সেটা ব্যক্তি হতে পারে এটা বই হতে পারে ধরেন আপনি জানেন না আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি সে উত্তর দিচ্ছি এটা আপনি আপনার অনুসরণ করছেন এতে এটা আপনার জন্য জায়গা আছে আপনি দলে জিজ্ঞাসা করা ফরজ অজিব না কোনো সমস্যা নেই অনুরূপভাবে আপনি কোনো কিতাব থেকে পেয়েছেন যিনি গ্রহণযোগ্য একজন লেখক আছে কোরআন কারিম এবং হাদিসে হাদিস অনুসারে তিনি আপনাকে তিনি বই লিখেছেন আপনি জানেন সেটা অনুসারে আপনি অমল করেছেন সেটাও হবে তবে শর্ত হচ্ছে এটা যখনই আপনার কাছে প্রমাণিত হবে যে আমার মত বা অন্য কারো মত কোরআন সুন্নার বিরোধী হয়েছে বা কোরআন সুন্নার বিরোধী হয়েছে তখন আপনাকে আমার মতটা বা অন্য কারো মতটাকে দেয়ালে নিক্ষেপ করে কোরআন কোরআনার দিকে ফিরে আসতে হবে এটা হচ্ছে মত এখানে একেবারে তাকলিদের শক্তির পুরোটাই পুকুরি বানিয়ে ফেলা বা শিরকি বানিয়ে ফেলা অথবা পুরোটাই তাকলিদের শক্তিকে ফরজ করা দুইটাই হচ্ছে প্রান্তিকতা এই দুই প্রান্তিকতার মাঝখানে হচ্ছে হক আমরা আল্লাহ আমাদেরকে হক মানার জন্য বাংলা কোন বইটি রিয়াজ বিন রফিক আহ তাহিদুল আসমাফাত ভালোভাবে জানার জন্য বাংলায় পড়বেন শেখ মুহম্মাদ মোহাম্মদ বিন সালে তাইমিন এর লেখা গ্রন্থ আছে আরবি গ্রন্থ আল মুসলা ফি সিফাতিল্লাহ ওয়া সিফাতিল্লাহ ওয়া আসমাইল হুসনা এটা বাংলা অনুবাদ হয়েছে আল্লাহর আল্লাহ তাআলার নাম নাম ও গুণসমূহ গুণ গুণ সংক্রান্ত নীতিমালা এই বইটি islamhouse.com এ আছে www.islamhouse.com আল্লাহ তাআলার নান্দনিক ধনী নাম গুণ নাম ধনী গুণাবলী সংক্রান্ত নীতিমালা এই বইটি নামিয়ে ফেলবেন নামিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ আপনার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে আর যদি আরো অন্যান্য বই পড়তে চান তাহলে আমাদের অসুর ইমান গ্রন্থটি পড়বেন সেখানে আল্লাহ তালা তাহিদুল আসমা সেফা সংক্রান্ত বিস্তারিত আলোচনা রয়েছে আলহামদুলিল্লাহ প্রশ্ন করেছেন মোহাম্মদ আল ইসলাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম শেখ আপনার বাংলা ভাষায় প্রায় দুইশো প্লাস বই আছে সেগুলো হার্ড কপি মোহাম্মদ আল ইসলাম আল্লাহ আপনাকে আল্লাহ আপনার 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 আমল নামক আমলগুলি কবল করুন আপনার ইচ্ছা সদিচ্ছাকে পরিণত করে দিন আল্লাহ করুন এই বইগুলো ইনশাআল্লাহ আমরা হার্ড কপি বের করব ধীরে ধীরে এখন একটা বিভিন্ন যারা বই বের করে বিভিন্ন প্রকাশনের সাথে আমরা এখন চুক্তি করতে যাচ্ছি ধীরে ধীরে তারা ইনশাআল্লাহ সেগুলো বের করবে কারণ এগুলোর পিছনে শ্রম দিয়ে বের করা এগুলো আরেকটা বিরাট কাজ এই কাজটি সময় দিলে আমরা অন্যান্য কাজ থেকে দূরে থাকবো এই জন্য আলহামদুলিল্লাহ বইগুলি এখন বের করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনার খুশি হবে ইনশাল্লাহ যে এই বইগুলি সহ এই বইগুলি সহ ইনশাল্লাহ আমরা আরো কিছু মৌলিক বই আমাদের অভিজ্ঞান করে সে দেওয়া করবেন প্রশ্ন করেছেন বর্তমানে ইনামুল হক সাজি বর্তমানে ইন্ডিয়াতে ক্যাব এবং এনামুলক হক সাজি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথমত আসলে ইন্ডিয়ান ভাই মুসলিম ভাইদের যে কষ্ট হচ্ছে এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং আমাদের আসলে যদি আমাদেরকে সেরকম কোনো কিছু করার থাকতো আমরা করতাম তাদের জন্য কিন্তু এমন অবস্থা যে আমরা এমন একটি রাষ্ট্র বসবাস করি যেখানে এমনি জনসংখ্যার ভারে আমরা মুজ হয়ে আছি এর চেয়ে বাইরের লোক জায়গা দেয়া বা তাদেরকে জন্য সব কিছু মুক্ত করে দেয়া এটা আসলে সম্ভব না আর এটা আসলে এটা ইন্টারন্যাশনাল এত এখন খুলে না যে কেউ খুলে দিবে সবাই যত মানুষ আসবে বাইরে থেকে কেবল মুসলিমদের জন্য রাস্তা খুলে দিবে আর একটা রাষ্ট্রকে মুসলিম শূন্য করে দিবে এটা কিন্তু ইসলাম না তারা যেখানে আছে সেখানে তাদের 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 সমস্ত সেখানে সেখানে নিবাস কিন্তু তারা যারা বা হিন্দু আসলেই মৌলবাদীরা তারা মুসলিমদেরকে এইভাবে আক্রমণ করে তাদেরকে বিভিন্ন রকমের তাদের ইয়া থেকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে বা বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিচ্ছে এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং কষ্ট পাচ্ছি এটা আসলেই আমাদের মানবিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো সেই পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা একটু একটু বলতে পারি প্রথমত আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এর এর থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন কারণ আল্লাহ তালা সব কিছু করতে পারেন আমরা সব সময় এটা আমার রাখতে হবে আল্লাহ তালা আল্লাহ তালা কোরআন বলেছেন কামিন ফিয়াতিন কালিয়াতিন গালাবাদ ফিয়াতিন কাজিয়াতিন ইজনিল্লা আল্লাহ মাহাসবিন আল্লাহ ধৈর্য ধৈর্যশীলদের সাথে রয়েছেন অনেক অল্প মানুষও বেশি মানুষের উপরে জয়লাভ করতে পারে আল্লাহ তালা কাছে দোয়া করি যে আল্লাহ ক্ষমতার পট পরিবর্তন করে দেন এবং অবস্থা এমন করে দেন যে মুসলিমদের হাতেই তাদের দণ্ডমন্ডলের কর্মকাণ্ড মুসলিমদের হাতে চলে আসে এমন অবস্থা হয়ে যেতে পারে আল্লাহ তালার কাছে দোয়া করি এক দ্বিতীয়ত যে কাজটি করা দরকার সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল যাদের যে ক্ষমতা আছে যাদের যে যতটুকু তার পাওয়ার আছে ততটুকু ব্যবহার করে ইন্টারন্যাশনাল বিভিন্ন কনফারেন্সে শেষে তাদের কথা বলা উচিত বিভিন্ন জায়গায় যেখানে বললে কাজ হবে সেখানে বলা উচিত এবং আমরা আমাদের শাসকদের বৃন্দের কাছেও সেগুলি বলা উচিত তারা যেন এই ব্যবস্থা নেয় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনি শুনেছেন যে সৌদি আরব সেই বিষয়ে আলোচনার জন্য পাকিস্তানে একটি ওয়াইসি কনফারেন্স আহ্বান করেছেন আশা করি আল্লাহ তালা এর মাধ্যমে ভালো কিছু বের করে নিয়ে আসবেন যাতে করে এই তারা এদের থেকে আমরা এদের হিন্দু মৌলবাদীদের থেকে আমাদের ভাইদেরকে আল্লাহ তালা রক্ষা করতে পারেন তিন নম্বরে আরেকটি কাজ করা যথেষ্ট হচ্ছে আমরা একটা দিন বয়কট নীতি অবলম্বন করতে পারি যে আমরা এই আমাদের দেশে যারা এই এরকম ওদের দেশ থেকে এসে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা বয়কট করতে পারি যে আমাদের ভাইদেরকে এভাবে কষ্ট দিচ্ছে আমরা অন্যদেরকে এভাবে আমরা সুযোগ দিতে রাজি 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 না হই অনুরূপভাবে আমাদের দেশে যারা আছে তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করতে পারি তারা যেন তাদের দেশে আমাদের দেশের সমস্ত মুসলিম আছে তারা যেন তাদের ওই সমস্ত দেশের ভাইদেরকে অনুরোধ করে তারা যেন বলে যে আমরা তো এই দেশে বসবাস করছি শান্তির সাথে তোমরা যেন ওখানে অশান্তি সৃষ্টি করে আমাদের দেশের মানুষের মধ্যে এই দেশের মানুষের মধ্যে তোমরা হানাহানি তৈরি করার জন্য একটা পট একটা অবস্থা তৈরি করে দিও না তোমরা আমাদেরকে শান্তিতে বসবাস করতে দাও কারণ শান্তি ইসলাম শান্তি চায় ইসলাম কখনো মানাবাড়ি হানাহানি চায় না সুতরাং ইসলামের শাসত ব্যবস্থাপনা তারা দেখতে পায় মুসলিম এদেশে মুসলমানরা মুসলমানরা এদেশে কীভাবে অ মুসলিম যাতে কত শান্তির সাথে বসবাস করছে কত শান্তির সাথে তাদেরকে আঁকছে তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছে চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো ক্ষেত্রে তাদের বৈষম্য করছে না তারা যেন ও দেশে যেন কোনোভাবেই এরকম বৈষম্য না করে এই বিষয়টি তারা যেন বলে এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন বিভিন্ন কনফারেন্সে তারা এদেশের হিন্দু ভাইরা যেন হিন্দু হিন্দুরা হিন্দুরা যেন এই বিষয়টি সেখানে উপস্থাপন করা এটা কিন্তু একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আশা করি এই বিষয়গুলি বুঝতে পারছেন তবে যে জিনিসটি করা যাবে না সেটা হচ্ছে হানাহানি মারামারি করা যাবে না এবং আমাদের দেশ থেকে অন্য দেশে গিয়ে মারামারি করা এটা যায় যাবে না যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে কোনো রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত হচ্ছে বা ইন্টারনে মুসলিম বিশ্বের কোনো শাসকদের কোনো সিদ্ধান্ত আসছে সে পর্যন্ত কোনো হানাহানি বা বাইরের দেশে গিয়ে কোনো মারামারি বা কোনো গোপন গুপ্তা সফল গুপ্ত হামলা কোনো কিছুতে অংশগ্রহণ করা যাবে না এটা ইসলাম অনুমোদন করে না এটা ইসলামের বদনামী সারা হবে না এবং ইসলামের ক্ষতি শুধুমাত্র ডেকে আনবে যেটা যারা ইসলাম সম্পর্কে বুঝে ইসলামের ইতিহাস সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা এই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে পারে আল আলামিন মুন্সি প্রশ্ন করেছেন সংগঠনের আমিরের হাতে বায়াত হওয়া যাবে কি হওয়ার জন্য তারা যে দলিল দেয় তা কি সঠিক দেখুন সংগঠনের আমিরের হাতে বায়াত হওয়া হারাম এই জাতীয় বায়াত ইসলাম অনুমোদিত নয় কোনো সংগঠনে নয় সেটা সেটা যদি কোনো এমনকি যে কেউ যদি একেবারে সহি আকিদার নামে সংগঠন করে তার বায়াত করা যাবে না এমন কি যদি কেউ রাজনৈতিক কোনো ইসলামিক দল করে তার হাতেও বায়াত করা যাবে না এমন কি যদি কোনো কেউ সাধারণ কোনো দল করে সেটারও হায়াত বায়াত করা যাবে না এই জাতীয় বায়াত একমাত্র রাষ্ট্রপ্রধানের রয়েছে যিনি বায়াত নেবেন বায়াত অর্থই হচ্ছে বেচা কেনা অর্থাৎ আমার জীবনের সব কিছু বিক্রি করে দেবো তার নির্দেশনা মেনে চলবো যতক্ষণ হিন্দু শরীর কম ভিত না হয় ততক্ষণ হিন্দু মেনে চল এটা কেউ দাবি করতে পারে না একদম রাষ্ট্রপ্রধান ছাড়া তো সোল্লা সাল্লাহ আসলাম এভাবে আপ নিয়েছেন কারাম নিয়েছেন অনুরূপভাবে সাহাভাইকার নিয়েছেন যুদ্ধের ময়দানে শুরু যখন যুদ্ধের ময়দানে ছিলেন তখন কেউ কেউ হ্যাঁ কিন্তু খলিফাতুল মুসলিমরা নিয়েছেন সবসময় এবং আজ পর্যন্ত রাষ্ট্রপ্রধানরাই নিয়ে নিচ্ছেন বিভিন্ন জায়গাতে যেখানে ইসলামের নীতি প্রতিষ্ঠিত আছে তারা কিন্তু বায়াত নিচ্ছেন এই বায়াত অবশ্যই অধিকার একমাত্র রাষ্ট্রপ্রধান এর বাইরে পীর ফকির রাষ্ট্র আমির 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 বা 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 সংগঠনের দলীয় এই জাতীয় লোকেরা বায়াত অধিকার রাখে না এটা অবশ্যই বেদায়াত এবং এটা নেওয়াটা হারাম হবে এটা নিয়ে গুণা হবে কারণ যে যার অধিকার নয় অধিকার হস্তক্ষেপ করা বৈধ নয় আর যারা এই কারণে আরেকটি কারণ তারা গুণার কাজ করে সেটা হচ্ছে তারা যে সমস্ত দলের দিয়ে থাকে এগুলো আসলে শুধুমাত্র রাষ্ট্রপ্রধানের সাথে সম্পৃক্ত এগুলো কখনো ব্যক্তি কেন্দ্রিক নয় বা কোনো হচ্ছে রসুল্লাহ সালিসাম তিনি বায়াত নিয়েছেন রাষ্ট্রপ্রধান হিসাবে হইলে খোলাফায় রাষ্ট্রদাতা বায়াত নিয়েছেন রাষ্ট্রপ্রধান হিসাবে আর যারা যুদ্ধের ময়দানে মৃত্যুর পর বায়াত নিয়েছে সেটা শুধুমাত্র যুদ্ধের ময়দানে যে আ মৃত্যু তারা চলবে এটা একটি ভিন্ন ঘটনা সেটা শুধুমাত্র যুদ্ধের ময়দানের সাথে সম্পৃক্ত যে যুদ্ধ লেগে আছে সেখান থেকে যেন না পালায় সেজন্য অনেকেই সেটা নিয়েছেন কোনো দলে দিয়ে থাকেন যে তিনি বায়াতুল আকাবাতে শপথ নিয়েছেন দেখুন তিনি ভুলা চলবে না তিনি রাসুল তিনি এই বায়াতের বায়াতের এটা শুধুমাত্র এই আগে নিয়েছেন এরপরে রাসুল আগে অনেক কিছুই ইসলাম যেই পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অনেক কিছুই ধারাবাহিকতা আসছিল সে ধারাবাহিকতা আপনারা জানেন যে মদ হারাম হয়ে গেছে এখন থেকেও বলে যে আমি আগে আগে একটু আমাদের সময় বাদ দিয়ে খাবো পরে এভাবে খাবো তারপরে হারাম করবো আসতে এটা কিন্তু ইসলাম অনুষ্ঠিত নয় ইসলাম যেদিন থেকে হারাম করে দিয়েছে সেদিন থেকে আর পুরাতন নিয়মের দিকে ফিরিয়ে চলে যাওয়া যাবে না এই জন্য ইসলামের প্রত্যেকটি নীতি দেখতে হবে সর্বশেষ অবস্থান কি সেটার উপরে এখানে দেখবেন যে এই বায়াত নিয়েছে রসল্লাহ সাল্লা আসলাম আকাবার বায়াত তিনি সেখানে তিনি নবী হিসেবে নিয়েছেন এবং সেখানে তিনি একমাত্র হকের কাণ্ডারি তিনি হক দিবেন আর কেউ হক দেওয়ার অধিকার নেই এবং তিনি আল্লাহর পক্ষ থেকে যা জানাবেন সেটা যেন শোনা হয় সেটার উপরে নিয়েছেন এবং সেটা ছিল এক সেটা ছিল একটি বিশেষ কারণে বিশেষ সময়ের জন্য ছিল এরপরে আর কেন কেউ কোনোদিন এই বায়াত নেয়নি এই জন্য যারা এই জাতীয় ভায়াত নিচ্ছে তারা অবশ্যই বিভ্রান্তিতে আসে এবং ভ্রষ্টতা রয়েছে তাদেরকে সাবধান করতে হবে যে আল্লাহকে ভয় করুন আপনারা এই জাতীয় বায়াতের জন্য কাউকে আহ্বান জানাবেন না এই জাতীয় বায়াত নেওয়ার জন্য কাউকে বলবেন না আপনাদের অধিকার কেউ দেয়নি কারণ যিনি বায়াত নিচ্ছেন তিনি বায়াত আপনি আর কিসের ভিত্তিতে তার অধিকার কে দিয়েছে আরেকজন নিতে পারে প্রত্যেকটি মানুষের যদি কোনো তারও যদি কোনো অধিকার থাকে প্রত্যেকে নিতে পারে অধিকার তাহলে সব হজবরল অবস্থা হবে এবং ইসলামে এই জাতীয় কোনো কিছু অনুমোদন করেনি ইসলাম একমাত্র শুধুমাত্র রাষ্ট্রপ্রধান এই এই অনুমোদন দিয়েছে আর কাউকে অনুমোদন দেয়নি সেটা যদি অনুমোদন করা হয় এরপরে পীরেরা শুরু করবে ঘরে ঘরে বায়াতের বায়াত ছেয়ে যাবে এটা ইসলাম অনুমোদিত বিষয় নয় আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন

ও যা ابن مبارক মক্কা তা সাফ সাফ সহبط দুই দই হাশিয়াতুল আপনি হাশিয়াতুল বুখারী দিচ্ছেন অসুবিধা নেই আমরা হাশিয়া বুখারী নিতে পারি বুঝতে পারি ইসমাঈল ইবনে ইব্রাহিম বলেন আমি হামাদ ইবনে জায়েদ দেখেছি যে তার কাছে আব্দুল্লাহ ইবনেबारक মক্কা আগরাম এসেছিলেন তখন তিনি উভয় হাতে মুসাফাহা করেছেন এখন আপনি এইটা দিয়ে হিসাব বসতে করতে চাচ্ছেন না কিন্তু বলেননি

এর অর্থ হচ্ছে কখনো কখনো গুরুত্ব দেওয়ার জন্য দুই হাতে ধরা বা শিক্ষা দেওয়ার জন্য দুই হাতে ধরা অথবা কোনো গুরুত্বপূর্ণ সাহেবকে দুই হাতে ধরা তার কথা শোনার জন্য তার সাথে সম্পর্ক ইনটিমেসি গড়ে তোলার জন্য এটা কিন্তু আমরা গুরুত্ব আমরা বলি না যে এটা না যায়স। তবে সাধারণ নিয়ম হচ্ছে এক হাতে মুসাফা করা এবং এটা হচ্ছে বিশেষতম নিয়ম এই বিশেষতম নিয়ম এটার বাইরে অন্য যেগুলো আমরা দলিল আপনি দিতে পারবেন যে মুসাফা কিভাবে এর উপর বই লেখা হতে পারে অনেকে লিখে হচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বর্ণনাগুলো এবং বিভিন্ন মহাদ্দেসিন সারহীন হাদিসদের তাদের বর্ণনা থেকে স্পষ্ট হয়েছে যে আসলে মুসাফা হল সফা এই অংশটুকুই অংশে লাগানো এটা হচ্ছে সফা এটার নাম এই খালিস্তানের নাম এটা শুধু এটা লাগানো হচ্ছে সফা উল্টে পিঠে লাগানো নয় এটা সফা বলে না এই জন্য মুসাফা মুসাফা এটা হচ্ছে বিশুদ্ধতম অর্থ এটাকে পরিবর্তন করে আপনি ইমামরা যদি কেউ করেও থাকেন হয়তো তাদের গুরুত্ব দেওয়ার জন্য তার সাথে সম্পর্ক তৈরির জন্য ইন্টিমেসি তৈরির জন্য তাকে কোনো শিক্ষা নেওয়ার জন্য দেওয়ার জন্য এই অবস্থা যখন তৈরি হয় সেটাতে হাত লাগানো বা এইভাবে আমরা না মনে করি না এর অর্থ হচ্ছে আপনি সবসময় দুই হাতে মোসাফার করবেন এরকম নয় এক হাতে মোসাফার করবেন প্রয়োজন বোধে যখন কাউকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্য হবে এবং কাউকে শিক্ষার উদ্দেশ্য হবে তখন দুই হাতে তাকে ধরে

আসসালামু আলাইকুম আমার ভাতি জানান দেখেছি মোহাম্মদ আলিফ এটা কি ইসলাম অর্থ হবে কি ইসলামী অর্থ না ইসলামী নাম হবে দেখুন ভাই মোহাম্মদ আলিফ আপনি যদি শুধু আলিফ বা তাসার হিসেবে রাখেন তাহলে সেটা জায়জ নেই এই জাতীয় নাম ঠিক নয় এবং মোহাম্মদ মোহাম্মদ নাম একটা রাখলেই হয়তো নাম দুইটা রাখা শুননায় বিরোধী কাজ কেন আমাদের দেখেন অমর ওসমান আলী এদের কোনো মহাম্মদ ওমর মোহাম্মদ ওসমান মোহাম্মদ আলী ছিল না এই জন্য আমাদের শূন্য হচ্ছে একটি নাম রাখা নাম সেটা রাখবেন মোহাম্মদ এটা রাখলেই চলবে আপনার আর আর যদি শুধু রাখেন আলিফ তাও রাখতে পারেন কারণ আলিফ আলিফ শব্দের অর্থ হলো যে মানুষের সাথে চলাফেরা করতে বা একসাথে বসতে পছন্দ করে মানুষের সাথে ঘেঁচতে পছন্দ করে এরকম অর্থ সেটা সমস্যা নেই কিন্তু যদি আপনি এটা নাম রেখে আলিফ উদ্দেশ্য হয় যে আলিফ বা তাসা এটা রাখেন তবে সেটা জায়জ হবে না কারণ এই জাতীয় অর্থ নেই অর্থহীন নাম রাখা ঠিক নয় প্রশ্ন করেছেন ইয়াসিন আলী আসসালাম আলাইকুম বাবা কে জাকাত দেওয়া নিষেধ কিন্তু শ্বশুর শাশুড়ি কি কি জাকাতের টাকা দেওয়া যাবে ইয়াসিন আলী বাবা মাকে জাকাতের জাকাতের টাকা দেওয়া নিষেধ এতে কোনো সন্দেহ নেই শ্বশুর শাশুড়ি যদি কোনো জাকাতের হকদার হয় তাহলে তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ পরিবার কেউ মারা গেলে সেক্ষেত্রে পরিবারের এই অন্য কেউ কি জানাজা সালাত পড়াতে পারবে জি অবশ্যই মাহমুদুল হাসান মাহমুদ হাসান টুটুল উত্তম হচ্ছে পরিবারের কেউ জানা সালাত আদায় করা যদি ওসিয়ত করে গিয়ে থাকে যেমন কেউ যদি ওসিয়ত করে থাকে আমার ছেলে যেন জানা সালাত আদায় করে এরকম ওসিয়ত করলে ছেলে উত্তম যদি তিনি যদি তিনি জালাল সালাত আদায়কারের সমর্থন হন আর যদি জালাল সালাত আদায়কারের সমর্থ না হন তাহলে যিনি মসজিদের ইমাম যিনি মূল অগ্রাধিকার পাবেন যিনি সবসময় তালাতের ইমাম কি করতেন অর্থাৎ যিনি তার মসজিদের ইমাম ছিলেন মসজিদুল হাই যেটাকে বলা হয় বা তাদের পারিবারিক মসজিদ বা তাদের সামাজিক মসজিদ যেখানে ছিল সেই মসজিদ ইমাম সাহেব সবার আগে অথবা যদি কারো এরপরে যদি কোনো কাউকে ওসিদ করেছেন তিনি যেন সেটা আদায় করেন পরিবার অবশ্যই সবার আগে প্রাধান্য পাবে যদি তাকে ওসিদ করে গিয়ে থাকে প্রশ্ন করেছেন মমিনুল ইসলাম আরাফাত ভুইয়া আমার প্রশ্ন আমরা অনেকেই নামাজ পড়ার সময় আইডি কার্ড জুড়িয়ে নামাজ পড়ি কার্ডের ছবি থাকে নিজের এতে নামাজের কোনো ক্ষতি হবে কি ইসলাম আরাফাত ভুইয়া আসলে আপনি একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন অনেকেরই এরকম আইডি কার্ড ঝুলিয়ে রাখে দেখুন আইডি কার্ড ঝুলিয়ে রাখার বিষয় না আইডি কার্ড অবশ্যই লুকিয়ে রাখবেন ছবি আছে আর ছবি থাকলে সেখানে ফেরেস্তা আসে না এটা হ্যাঁ প্রয়োজনে আপনি ব্যবহার করবেন যখন আপনাকে চাকরির জন্য দিতে হয় চাকরির জন্য অবস্থা রাখতে হয় সেটা ঠিক আছে সেটা পকেটে রাখতে পারেন সালাতের জন্য অবশ্যই সেটাকে টেনে বুক পকেটে বা সেটাকে খুলে বা সাইডের পকেটে 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 অথবা অথবা প্যান্টের রেখে দিবেন জামার পকেটে কিন্তু সেটা ঝুলিয়ে রাখবেন না কারণ ছবি রয়েছে আর ছবি সেখানে ফেরেস্তা আসে না আপনার সলাৎ হবে কিন্তু সলাত কবুল হবে কিনে আল্লাহ জানে সলাত হওয়া এক জিনিস আপনার যেহেতু অজু আছে আপনি পালন করে করছেন সালাত হবে কিন্তু কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে আল্লাহ তালা যেন আপনার সর্ব কবুল হবে কিনা এই জন্য আপনার আমার উচিত নয় এমন কোনো কাজ করা যার মাধ্যমে আমরা সালাতটাকে একটা সমস্যাগ্রস্ত করে ফেলি তাহলে আমাদের উচিত হবে না কখনো যে সালাতের এই সময়ে এই আইডি কার্ডগুলো খুলে লম্বা করে রাখা বা ঝুলিয়ে রাখা বা খুলে রাখা এটা উচিত হবে না আমাদেরকে অবশ্যই সেগুলো লুকিয়ে রাখা সেগুলো যেন ছবিগুলো ছবি অংশ ভিতরে ঢুকে রাখা হয় যাতে দেখা না যায় এরকমভাবে আমাদের সালাত করা উচিত প্রশ্ন করেছেন আমাদের মিস করলে ইমাম সালাম ফেরানোর পূর্বে শেষ বৈঠকে তাসাহুদ দুরুদ পড়তে হবে ইফতেখার উদ্দিন প্রশ্ন করেছেন ইফতেখার উদ্দিনের প্রশ্নের জবাব বলছি যে এখানে দুটি মত রয়েছে একটি হচ্ছে যে তিনি শুধুমাত্র তাশাহুদ পড়বেন কিন্তু তাশাহুদের পরে দুরুদ এবং দোয়া পড়বেন না এটা হচ্ছে হানাফি মাঝাবের মত এটা অনুসারে তারা শুধুমাত্র শেষ বৈঠকে অর্থাৎ যিনি যেহেতু একটা কম পেয়েছেন তার এটা সময় না শেষ বৈঠকের সেই জন্য তিনি শুধু ইমামের সাথে শুধু তার সাহুটা পড়বেন কেন পড়বেন যেহেতু ইমামের অনুসরণ করছেন সেজন্য আর শেষ যেহেতু বৈঠক নয় সেই জন্য তিনি দুরুদু পড়বেন না সলাত রসুল্লাহ সাল্লাহ আসলাম দুরুদ পড়বেন না এবং বারাক্কা পড়বেন না এবং তিনি দোয়া মাসুর পড়বেন না এটা হচ্ছে হানাজ মাজার রহমান অন্য ইমামরা বলেন যে এটা একটু সময় যেহেতু সুযোগ পেয়েছে সেহেতু ইমামের অনুসরণে তিনি পুরোটা পড়তে পারবেন এই দোয়ার তিনি পড়তে পারবেন এবং পরবর্তীতে তিনি আবার যখন দাঁড়িয়ে আরেকবার বসবেন তখন তিনি আবার ফুল দোয়াটা করতে পারবেন এবং এটা আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হয় এই জন্য আপনি লম্বা দোয়াতে এটা উত্তম কোনো আহ নাজমুল ইসলাম প্রশ্ন করেছেন বিয়ে করতে হলে মেয়েকে অনেক টাকার গহনা দিতে হবে এটা কি বাধ্যতামূলক এটা চাপিয়ে দিয়ে বিয়ে কি কঠিন করছে ইসলামী নিয়ম আপনি কি বলেন নাজমুল ইসলাম নাজমুল ইসলাম আসলে মেয়েকে গহনা দিতে হবে এটা কিন্তু বাধ্যবাধকতা ইসলাম কোনোদিন বলেন নাই কোথাও নাই এটা আসলে আপনি দেন কেন মেয়েরা যে জিনিসটি সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে গহনা কারণ গহনার মাধ্যমে তাদের টাকাটা অবশিষ্ট থাকে আপনি যে মাহার দিবেন মাহারটাকে গহনা আকারে দেন এতে সুবিধা হলো টাকাটা হারিয়ে যায় ব্যাংকে রাখলে সুদের ঢুকে অথবা ব্যাংকে রাখলে ব্যাংক দেউলিয়া হয়ে যায় শেষ হয়ে যাবে কিন্তু তারা নিজেদের কাছে যে কোনো টাকাটা রাখতে পারে সেই জন্য আপনি মাহারটাকে মাহারটাকে গহনা আকারে দেন এটা আপনার মাহারের অংশ দেন তো এটাই এখন আলহামদুলিল্লাহ আমাদের এই যে মাহার ওষুধ মহার কত অর্থাৎ গহনা গহনাবধ এত টাকা ওষুধ মাহারের এই জন্য এটা দিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আপনি বলেন যে না আমি স্বর্ণ দিব না আমি তাকে টাকাই দিব তাহলে আপনি টাকা দিবেন অর্থাৎ আপনাকে তো মাহার দিতেই হচ্ছে সেই মাহারটা আপনি কিভাবে নিবেন কিভাবে দিবেন সেটা হলো বড় কথা আপনি মাহারটা অতিরিক্ত দেয়াটা কিন্তু নেই কিন্তু আপনি না গহনা দিবেন না গরু দিবেন না ছাগল দিবেন নাকি বাড়িঘর লিখে দিবেন না জমি দিবেন এটা আপনার ইচ্ছা আপনি যদি মনে করেন যে আমি না সাধারণভাবে তাকে কাপড় চোপড় দিয়ে সামান্য জিনিস কানে এবং গলায় দিয়ে হালকা জিনিস দিয়ে আমি তাকে সাজায় নিয়ে আসবো কোনো সমস্যা নেই আর বাকি যেটা তাকে আমি মাহার বাবদ তাকে টাকাই দিব বা তাকে জমি দিয়ে দেব বা তাকে প্লার দিয়ে দেবো সেটা তো কোনো সমস্যা নেই আর যদি বলেন যেন আমি মাহারের অংশ একটা অংশ দিয়ে আমি তাকে গহনা কিনে দেবো তার সেটা সে সংরক্ষণ করে রাখবে এবং সেটা